আমি একটা কথা বলতে চাই, নির্বাচনী ট্রেন চলছে, এই ট্রেন কারো বাধা, কারো কথায় আর কোথাও থামবে না। আজকে ইফতেখার সাহেব, বদিউল আলম মজুমদার যে খাগড়াছড়িতে পরিবহন শ্রমিক 80% বাউন ওড়ানো হয়েছে, তাকে সে বাউন নিয়ে ঢাকায় এসেছে, এ নিয়ে তো তারা কোনো কথা বলে না। দেশে যে সহিংসতা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে আন্দোলনের নামে, এ নিয়ে তাদের মুখে কোনো কথা নেই, অথচ তারা নিজেদেরকে মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে। তা আমি একটা কথা বলতে চাই, নির্বাচনী ট্রেন চলছে, এ ট্রেন কারো বাধা, কারো কথায় আর কোথাও থামবে না, গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই ট্রেন চলবে, যে যত বাধাই দিক। নির্বাচন হবে ইনশাল্লাহ, বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর উৎসব মুখর ইলেকশন ইনশাল্লাহ হবে, এবং আজকে যেভাবে জনগণের গভীর রাত পর্যন্ত গ্রামেও মানুষের যে উৎসাহ, যে উৎসব মুখর পদচারণা, এটাই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান। এটা বিএনপি নামক একটি দল আজকে সহিংসতা, সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস করে এই নির্বাচনকে বাধা দেওয়ার যে চক্রান্ত করছে, এখন আবার নতুন করে আন্দোলনের কথা বলছে, তারা তো আন্দোলন করছে, একটা হরতাল একটা অবরোধ সফল হয়েছে এ পর্যন্ত, আমি চ্যালেঞ্জ করছি, একটাও সফল সন্ত্রাস করতে পেরেছে, আগুন সন্ত্রাস করতে পেরেছে, কিন্তু জনগণের অংশগ্রহণ, জনগণের সাড়া নিয়ে তারা কোনো আন্দোলন সফল করতে পারে, ভবিষ্যতেও পারে।